করে নেয়, অ্যাপ্লাই করে আপনি গিয়ে সাথে সাথেই একটা মেয়েকে বিয়ে করে আপনি পড়ালেখা ছেড়ে দিয়ে ধুনছে কাজ করলেন, সকাল থেকে রাত বারো বাজে সকাল সাতটা থেকে রাত বারো বাজে কাজ করে ফিনিশে দিয়ে আপনি সাউন্ড হলেন। আমাদের সমাজে এরকম অনেক লোক, আমার বন্ধু বান্ধব অনেকে আছে, একসাথে গেছি, তারপর দেখা গেলো যে সে স্কুল ছেড়ে দিয়ে বলো যে এই মাসে মাসে স্কুলে বেতন দিন, খাই দেওয়া কাম নাই, ওই টাকা আমার সাথে থাকুক। হ্যাঁ, সে কী করলো, অনেকে আমি যখন গেছি তখন অনেকে কী করতো, ইলিগেল হয়ে গেছে, ইলিগেলে ভিসা নেই, আপনি এত কন্টিনিউ না করলে আপনাকে ভিসা দিবে না, মাসে মাসে আপনাকে ছ মাস পর আপনাকে ভিসা দিনের ভিসা এক্সটেনশন করাতে হয়। এখন এক বছর হয়ে গেছে আমাদের সময় প্রথম ছিল, তখন ছ মাস পর পরে আমাদেরকে ইমিগ্রেশন করাতে হতো ভিসা এক্সটেনশনের জন্য। তো আমি যদি ক্লাস ছেড়ে দিই আপনাকে জাপানের কলেজ বা ইউনিভার্সিটি ঢুকতে হবে, ওইটা শেষ হওয়ার পর আপনাকে যখন ক্লাস পড়ালেখা সেই ইউনিভার্সিটি শেষ, তখন আপনাকে আমি সহজ বা স্বভাবতই একটা জাপানিজ কোম্পানিতে জব নিতে চেষ্টা করবেন। আপনি এতদিনে লেখাপড়া করে একটা জাপানিজ জব কোম্পানিতে জব নেবেন, তো সেখানে যদি আপনার জব হয়ে যায় তাহলে তো আপনার ভিসার কোনো সমস্যা নেই। আমি 23 বছর কি করেছিলাম, 23 বছর থাকার জন্য চাকরি রেখে কোথায় জাপানে আমাদের দেশে তাই এই যে তাহলে আপনি তো ইলিগেল 18 বছর তো ইলিগেল থাকা যায় না, আগে জাপানে আমার জানা মতে টোকিওতে একজন দুজন আছে কি নাই, ম্যাক্সিমাম সবাই ভিসা হয়ে গেছে, কেউ লেখাপড়ায় আছে, কেউ বিয়ে করে ভিসা, মানে এখন আর ইলিগেল লোক নেই। কারণ কি জানেন, আপনি ঘর থেকে বিয়ে হবেন, বিয়ের হলে আপনি আমাদের জাপানে আমাদের সময় তো না, ওখানে কিছু কিছু কম পরপরই ওদের তো রেলগাড়ি সিস্টেম হলো কি মেট্রো রেল, যেটা বলে যে মাটির নিচে পাতার রেল, মাকুসার জাল আছে না ওদের রুটগুলো এরকম, আপনি ভাবতে পারবেন না টোকিওতে মাটির নিচে আর একটা শহর শুধু মেট্রো লাইন, ট্রেনের লাইন। আমি লাস্টে যে আসার সময় আমি 11 আসি, তো তখন একটা কাজ লাইন চলেছিল, এবছর এরপরে টোকিওর নিচে মাটির নিচে আর কোনো রেললাইন করার মতো জায়গা নাই ফিল আপ। ওই যে বললাম না ওদের ম্যাটেরিয়ালের ম্যাপ দেখলে আপনি বুঝতে পারবেন যে মাকুসা জালের মতো ম্যাটেরিয়ালের লাইন ম্যাপটা, যেটা রুট ম্যাপ, কারণ আর কোনো লাইন, ওইটাই ছিল লাস্ট লাইন, এরপর আর কোনো লাইন বসানোর মতো স্পেস নাই, তাহলে বুঝলেন যে কী অবস্থা। তো আপনি ঘর থেকে বেরোলেই দেখবেন যে আপনার হাতে পাশেই, মানে হাঁটতে 5 মিনিট আগে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট মধ্যেই একটা স্টেশন পা, রেল স্টেশন পাবেন। তাহলে আপনার লোকেরা ট্রেনে চড়ে না এমন লোক নেই, চড়তেই হবে। ওদের ট্রেন সিস্টেমটা, রেল সিস্টেমটা এতটাই উন্নত এবং এভাবেও করছে যে আপনি এখান থেকে ওখানে যাবেন ট্রেনে উঠতে হবে। বাস আছে, বাস ধীরগতি, আর বাসে অনেকে ওঠে না, খুব পপুলার লোকের যারা বয়স্ক তারা ছাড়া ওঠে না। যেখানে প্রধানমন্ত্রীও ট্রেনে করে বেশি আসে প্রধানমন্ত্রী, তো ট্রেনে আপনাকে উঠতেই হবে, যেখানে যাবে আপনাকে ট্রেনে উঠতে হবে। ট্রেন ছাড়া ওদের বিকল্প আছে, কিন্তু ট্রেনটাই হলো মেইন। তো ট্রেনে গেলে আপনি ওখানে গেলে সব কিছু সিস্টেম অন্যরকম, কত উন্নত দেশ সিস্টেম অন্যরকম, সব কিছু টিকিট কাটা কাটতে বিষয় সঙ্গে বেশি নেই, কাটাতে কথা বলার প্রয়োজন হয় না, স্টেশন লোক আছে কথা বলার প্রয়োজন হয় না। আর আমি যখন গেছিলাম তখন তো সিমুলাতিয়া বাবা আসেন, যেখানে যাই সব জাপানিজ লেখা, ইংলিশ ছিল না। আমরা যাওয়ার 5 বছর পরেই দেখলাম যে সবখানে ইংলিশ, জাপানির পাশাপাশি ইংলিশেও লেখা শুরু করেছে। এখন আপনি গেলে বুঝতে পারবেন যে কোথায় কী আসছেন, কী লেখা ইংলিশে লেখা আছে। আমরা যখন গেছি তখন অন্ধের মতো চলতাম, না পারি কথা বলতে, না পারি ভাষা বুঝতে, কি লিখছি কিছুই কিছু না, জিজ্ঞাসা করতে পারতেছি না, কাউকে খুবই বেগায় দিয়েছিলাম আমরা। আর ব্যাপারে ট্রেনে উঠতাম না, আমরা ট্রেনে উঠলে স্টেশনে ট্রেনের ভিতরে কমান্ডারের লোকের আমাদের টাকা থাকতো, বিদেশি এসছে, হ্যাঁ অবাক তাও থাকতো একজন দুজন, আমরা একজন বড় দিকে মাঠে থাকাইতো মাঝে মাঝে আমরা দেখে আবার খুব ভদ্র আছে, আমাদের দেশের মতো লোকদের দুজনে থাকে হাঁ করে টাকা থাকে না,
দেখে পাশে দেখে আমার ইয়ে সেই করে মানে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে অভদ্রত জানানো হয় ওই কুড়ি শতাংশ। আর এখন আপনি একটা রেলে ট্রেনে উঠলে একটা কম্পিউটার ভিতরে অন্তত 20% পাই মধ্যে বেশি। এখন এই অবস্থায় আফ্রিকানরা ঢুকে চাইনিজদের ঢুকে উঠুন বা আমাদের হুল স্কুল দেওয়া এখন তো মানে পদে পদে বিদেশি চোখে পড়ে আফ্রিকানগুলো আফ্রিকান এবং চাইনিজ তো ভরপুর কোরিয়ান কোরিয়ান চাইনিজ মানে আর ওদের এমন ব্যাপার যে ওদেরকে দেখলে আপনি চিনবেন না একই চেয়ারা তাইওয়ান হংকং বলে এরা একই চেয়ারা আপনি বুঝবেনও না যে সে আসলে কি বলছে। আমরা অনেক থাকাটা আমরা বুঝতাম যে দেখলেই বুঝতে পারি যে ডাইরেক্ট না বুঝলেও বুঝতাম যে কোরিয়ান কোনটা চাইনিজ কোনটা তো আর অন্তত মুখ দেখলে বুঝে যেত যে বিদেশি জাপানিজ না এটা বুঝতে পারতাম আর কি। আর কথা বললে তো বুঝে যেত যে কে কী ভাষায় কথা বলছে তখন চাইনিজ তো শুনতে শুনতে চাইনিজটা আমরা বুঝি কোরিয়ানটা বুঝি কোনটা কী হয় কী বলে আমরা বুঝি যে কোরিয়ান লোক এই তো এই ব্যাপারগুলো আর কি। আমরা আসলে এই কোগুলা আমরা যখন জানান ইনশাল্লাহ দাদা যেহেতু আশা করছি ইনশাল্লাহ একসময় আপনারা যাবেন গেলে এই ব্যাপারগুলো খেয়াল করবেন যেন আমরা পথ হাত না হারাই এটা একটা মাথায় সেভ করে রাখবেন যে পথ হারানো যাবে না পথ হারাবেন মারা পড়বেন। আর ওখানে তো ফ্রি সেক্সের ফ্রি মিক্সের দেশ ছেলে মেয়ে অবাধ মেলামেশা কেউ সবাই স্বাধীন 18 বছর হলে সবাই স্বাধীন হয়ে যায় কারোর সাথে কারো তো আকার কেউ কারো মানে না 18 বছর হলে মা বাবার কাছ থেকে ওরা বিদায় গিয়ে চলে যায় আলাদাভাবে। হ্যাঁ দেখা যায় ডিবি টু বিদার করতেছে নিজের খরচ হ্যাঁ সব নিজে বাপ মা তাকে 1 পয়সাও দিবে না এটাই নিয়ম ওদের সমাজের কালচারটাই এরকম 18 বছর হবে তোমার পিছনে আমি আর 1 পয়সাও দিব না এখন তুমি নিজে সেলফ সাফিসিয়েন্ট হওয়া হ্যাঁ একদম ফুল ফুল সবকিছু তোমার লেখাপড়া থেকে শুরু করে এখানে ওরা পার্ট টাইম কলেজ করে ক্লাসের সময় ক্লাস করে বাকি সময় পার্ট টাইম জব করতেছে। হাই স্কুলের মেয়েরা 5-6 পড়ে ছোটো ছোটো বাচ্চা মেয়ে ফাস্টফুডগুলোতে ওরা কাউন্টারে কাজ জব করতেছে 3 ঘন্টা দিয়ে প্রতিদিন ক্লাস শেষে 2-3 ঘন্টা করে ক্লাস করে তারপর মাসে টিউশন ফিটা তারা হয়ে যায় বাবা মার কাছে থাকতেছে এখন 18 বছর হয়নি তারপর কিন্তু পার্ট টাইম জব করতেছে কাজ না করে থাকতে পারবে না তোমার টিউশন ফি তুমি চালাও ঠিক আছে তুমি আমার সাথে আমাদের থাকো খাও বড় বানা খাওয়া দাওয়া তুমি আমি কোথায় বলো খাও কিন্তু 18 বছর হওয়ার পরে আমার চলে যাবে ওই সমাজ ব্যবস্থাটা আমার কাছে খুব একটু অমানবিক মনে হয় কেন জানেন 18 বছর হলে আপনি চলে যাবেন আপনি তো নিজে বাসা নিয়ে ভাড়া করলে থাকলেন আমি গার্লফ্রেন্ড থেকে গ্রামে থাকলে গার্লফ্রেন্ড সাথে লিভিং টুগেদার করলেন অথবা একাই থাকলেন আপনি নিজে চার্জ করলেন দেখা যায় যে 6 মাসেও একবার বাবাকে ফোন করে বলে বাবা তুমি কেমন আছো মা কেমন আছো ফোন করে দেখে দেবে কখনো দেখা গেছে আমার এখন বাস্তব অভিজ্ঞতা আমার এক সাথে আমি একটা কর্ম মালিক ছিল তার বয়স ছিল তখন 24 আমার কখন 27 বছর তো সে বললো যে তার বাবা মা কোথায় আছে আদৌ কি বেঁচে আছে কিন্তু সে জানে না কারণ সে যখন বাসা থেকে বেরিয়ে সেপারেট হয়ে গেলো অন্য জায়গায় গেলো তখন কিছুদিন তার বাবার সাথে মার সাথে ফোন দিয়ে হতো এরপরে ওরা ফোন বাসার ঠিকানা চেঞ্জ করছে মোবাইল তো হয়তো বা মোবাইল হারাই গেছে হ্যাঁ পুরো নষ্ট হয়ে গেছে এবং তার নাম্বারও এর কাছে নাই এখন সে জান না যে তার মা বাবা আদৌ জীবিত আছে কি নাই তাহলে কতটা মানে কী বলবো খাওয়া যায় আমরা আনতে পারবো কেউ এই এটা হলো বাস্তব কথা আর দেশে বুড়ো হয়ে গেলে যখন আপনার বয়স 70-80 বছর হয়ে যাবে ওরা তো সাধারণত 80 বছর আগে মরার কথা চিন্তা করে না ওদের বড় আয়ু হলে 100 বছর প্রায় 100-80 নিচে ওরা মরার কথা চিন্তাই করে না যখন আপনি বলে 80-90 হয়ে যাবে তখন আপনি শারীরিকভাবে অক্ষম তো আপনি কী হয়ে যায় যে পাড়া প্রতিবেশীরা দেখে যে এই বাসায় একটা গুলি থাকে তো আবার ওদের হাজব্যান্ড ওয়াইফ দেখে যে বাচ্চারা তো সবাই স্বাধীন হয়ে চলে গেলো যে যার পথে হাজব্যান্ড ওয়াইফ ওরাও দেখে যে কোনো কারণবশত ওরাও সেপারেট হয়ে গেছে এখন গুড়ি একা থাকে বা বুড়া বড়োটা একা থাকতেছে একটা বাড়ির বাসায় তো প্রতিবেশীরা দেখে যে বাবা ধরে লাঠি বা দিয়ে বেরোচ্ছে হ্যাঁ কথাবার্তা বলতেছে লোকজন দেখে কিন্তু গত কিছু দিন থেকে আমি দেখছি না যে এই বুড়ি এখানে একটা বুড়ি ছিল বুড়ি থাকে বুড়ি দেখি না তো কিছু দিন থেকে দেখি না একটু টনক মরলো মানুষ প্রতিবেশীদের তখন ধরো আওয়াজ করে এই কী তুমি কী করো তোমাকে দেখতে পাচ্ছি না কেন তুমি কী বেঁচে আসো দেখছো খুব শুদ্ধ না তখন ওয়ার্ড অফিসে ফোন করে থানায় ফোন করে যে এত নম্বর পায় এই মুখ এলাকার অনুপ্রমের বাসায় একজন বুড়ি বা একজন বুড়ো লোক থাকতো কিন্তু আজ কদিন থেকে আমি দেখছি না যারা নক করছি যেন করছিলাম তখন পুলিশ আসে এসে নক করে সারা সব নয় গ্লাস ভেঙে দরজা ভেঙে ঢুকে দেখে যে হয়তো বিছানার মধ্যে কম থাকে
어떻게 긴장이 되듯이 머리에 보이, 머리에 보시겠어. 줄이려도 연도 신청을 했어. 근데 딱 지금부터 것도 오도 보니 것도 다 만업에도, 아마 것도 다 어만비. 지금에 보내서 저가 시청을 쉬어야겠어. 막, 막, 머리에 보여서 겁나. 아고 이제 그 원업 시기가 만들어 놓지 마시. 이제 너한테 나왔거리. 에이, 지금 집에 지어서, 한 번만 쓸 거야. 맞고. 그러다 저는 이제 사이에 한 번, 그러다 타기. 그러다 상황 지키는 거, 원업 시기에 처음 그것은 타고 들어갔어. 그럼 뭐라 어떤 걸 봤어요? 아주 노력 타기, 이제 뭐라 하는 것을 내가 타기, 이렇게 맞는 시기는 없죠. 이래 원업 시기에 내, 뭐라 하실 것은 없네. 나를 보던 물이 뿌렸어. 이 hilo ta de osu sto abi bisene po yasen e glas pani hale a pun ki hil ki tar a pun do komon an ta ga pani hawa ha na e e ji mono jibon a ha ta pun do ni ko son ko te ga ni ji sa na pun do te ji bo sin a ta ga na ta an ta ki ni ta te patta an ni ga ni pa su ro ni te patta ni e ko te patta te ji bo so ta ki a ma o ha ta ga do na ko son sha na o pun ni an ni ha bo le an ni ha ni residence pa ni pa te patta o ma ga ki chi কিন্তু আমি থাকি নাই যে ওই দেশের জীবনটা আসলে জীবন না প্রাচুর্যের আড়ালে কথা সার ফ্রাস্ট্রেশন ইয়ান আপনার মতো বয়সে ছেলেরা ট্রেনিংসে যাব দিচ্ছে আমার সামনে আমি কাছ থেকে কিছু যাব বা তখন বছর প্রায় 11:30 দেশের সঙ্গে ট্রেনে দাঁড়িয়ে আছি পিছনের লাইনের দিকে হয়তো হয়েছি কে কি হলো যা দেখে ট্রেনে এসে আপনার একটা বয়সে ছেলে বই আছে ভাগ্যে সে কাটা যায়নি কিন্তু কাম থেকে রক্ত করতেছে আমি তার তাজা রক্ত বেরিয়ে যাচ্ছে মারা গেছে অন্যরা বসে গেছিল কেন কিন্তু তো এখন চোখে স্বপ্ন ওরা কেন ট্রেনে এসে অন্তত করবে হ্যাঁ এই যে আমাদের সে তো এরকম হয় না কিন্তু এদেশে হয় না কারণ কি রাসুলজির আড়ালে কথা শুনে আমি প্রথম সঙ্গে কথা বলি আমার একটা আমি একটা ছড়ার বই আমি ছড়া লিখি বেশি ছড়া বই আছে ছড়ায় ছড়ায় জাপান যে ছাড়া গেলে আছে না ওই যে প্রকাশনী ওই যে দীপ অঙ্কে মেরে দিল না জানি জাগৃতি জাগৃতি প্রকাশনী নামকরা বাংলাদেশের নামকরা প্রকাশনী ওর বাবা হলো যে তার ইউনিভার্সিটির ব্যাংক শিকার চেয়ারম্যান ছিলেন এখন বসত আছে শেখ ফজল আবুল হাসিম জিমা ওনার ছেলে দীপন শামসুল আরফিন দীপন ওটা করেছে ওখান থেকে জাগৃতি জানা তিনটে বই বেরিয়েছে তো তিন নম্বর বইটা হলো যে ছড়ায় ছড়ায় জাপান ওখানে আমি জাপান সম্পর্কে আমার দৃষ্টিতে আমার 23 বছরের অভিজ্ঞতা আমি কিছু ছড়া লিখছি এবং ওটা পড়লে আপনারা অনেক কিছু জাপান সম্পর্কে কিছু আইডিয়া পেয়ে যাবেন তো ওখানে আমার হঠাৎ আত্মহত্যার একটা ছড়া আছে যে কেন জাপানিদের আত্মহত্যার হার বেশি পৃথিবীতে জাপানিদের আত্মহত্যার হার সবচেয়ে বেশি হোটেলে গেছি দেখলাম যে সবাই গাড়ি ভিড় কেন ওদের হাতের উপর থেকে একজন লাভ দিয়ে পড়ে নিয়ে গেছে মরে গেছে পুলিশ লাশ নিয়ে গেছে চোখ দিয়ে তাকে ঘুরে চলে যাবে যেভাবে ছিল সেভাবে চোখ দিয়ে ইন্ডিকেট করে আসে প্রাচুর্য আছে তার পিছনে হতাশা যারা প্রাচুর্য ডুবে যায় তারা সারাদিন আনন্দ উৎসব করে মজায় আসে মজে কাটে তাতে যখন গাছে বিছানায় গিয়ে শোয় তখন চোখের পানি গলায় পড়ে কারণ একাকিত্ব এবং প্রাচুর্যের পিছনে যেই বললাম সেই বেদনা সমাজ থেকে বিচ্ছিন্ন পরিবার থেকে বিচ্ছিন্ন এটা যান্ত্রিক আর কি শুরু করে যান্ত্রিক জীবন যান্ত্রিক জীবনে কোনো অত প্রাচুর্য থাকে কিন্তু সুখ থাকে না শান্তি থাকে না আপনি দেখেন যার কোটি কোটি টাকা আছে সে রাতে ওটা ঘুমতে পারে না ঘুম টিপেট খাইয়ে ঘুমাতে হয় আর ওই একজন বিশ্বনাথ ঠেলা গিয়ে সেই দিন আর দেখে ঘুমায় বস্তিতে ঠিক না কেন অনেক কথাই বলা এই হলো ব্যাপারগুলো তো আজকে আমরা বেশি কোনো দিকে যাচ্ছি না আমরা আজকে কিছু সময় মধ্যে চালাব খারাপ প্রথম যে সম্ভাষণ এই বক্তার কথা বলি আপনারা কি শুনছেন কি আমরা সকালবেলা আমরা গুড মর্নিং বলি আমাদের সব মুসলমান আমরা আসসালামু আলাইকুম সবসময় বলি তো এখানে সালামের মধ্যে কত ফাঁক আছে আমরা সবাই সালামও দিতে জানি না আসসালামু আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক কত সুন্দর অর্থ আমরা বলি কি সালাম আলাইকুম হ্যাঁ সালাম আলাইকুম মানে তোমার মৃত্যু হোক তাহলে কোথায় শান্তি বর্ষিত হোক আর কোথায় মৃত্যু হোক আকাশ পাতাল তখন তাই জন্য আমাদেরকে সঠিক উচ্চারণ বলতে হবে যে কোনো মুসলমান আমাদের জন্য সঠিকভাবে বলতে পারি আমি আপনার মৃত্যু কামনা করি না তাই না করা উচিত না তো আমরা সেটা সেভাবে কথা বলবো তো গুড মর্নিং সুপ্রভাত বাংলায় আমাদেরও প্রতিশব্দ আছে যে সুপ্রভাত সুপ্রভাতকে কী বলে আপনাদের কারণ আমাদের কাছে আপনি কিছু জানেন বলে বলতে পারবেন জানতাম এই বলেছেন
আচ্ছা ওয়াহিও গোজাইমাস ওয়াহিও গোজাইমাস ওই শব্দটা সকাল থেকে দুপুর 11টা পর্যন্ত এই শব্দটা আপনি সম্ভাষণ কালকে এই দিকে আপনি ওয়াহিও গোজাইমাস কথাটা বলবেন সুপ্রভাত 11টার পর থেকে বিকেল 4টা পর্যন্ত মধ্যাহ্ন বা অপরাহ্ন যাই বলি ওখানে আপনাকে বলতে হবে কনিচুয়া 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 সন্ধ্যার পরে বলবেন শুভ সন্ধ্যা তাই না শুভ বর্ণনা করে শুভ সন্ধ্যা আমরা বলি বলি ইভেন ওটা বলবে কুম্বানুয়া কুম্বানুয়া আর রাত্রে গুড নাইট এটা বলবে ওয়া সুমিনা সাই তো ওয়া ওম এখানে বলে দুটো শব্দ আছে ও আছে ইয়া সুমিনা সাই ওটা হলো জাপানি ভাষায় পোলাইট যখন আপনি কোনো ভাষার শব্দকে পোলাইট ভাবে উচ্চারণ করতে যাবেন বিনয়ের সাথে ভদ্রতার সাথে পোলাইটলি উচ্চারণ করবেন তখন এটা ও লাগাইতে হবে প্রথমে শব্দের প্রথমেই ওটা ইউজ করবেন আপনি যেমন ওরা সব কিছু জিনিসকে ওরা খুব সম্মান দিয়ে কথা বলে যেমন টাকা টাকাটা আমাদের দেশে মানুষের জন্য খুব একটা প্রয়োজনীয় জিনিস যেটা না হলে জীবন চলে না তো টাকাকে জাপানি ভাষায় বলা হয় খানে খানে কিন্তু সম্মান সূচক ওর সাথে আগে একটা ও লাগায় তাহলে কী দেখালো ও কানে ও কানে এই ওটা হলো সম্মান সূচক এটা মাথায় রাখবেন ওটা হলো সম্মান সূচক শব্দের আগে যদি ও থাকে বুঝতে হবে যে এটা সম্মান সূচক ব্যবহার করা আছে পুরুষ ওতোক ওতোক মানে পুরুষ ও আছে মেয়েদের বেলা মেয়েদেরকে বলা হয় উন্না উন্না ও ও আছে না আর জাপানিদের সবচেয়ে প্রিয় খাবার প্রিয় পানীয় প্রিয় পানীয় মদ এটাকে বলে সাকে সংক্ষেপে বলে নামটা হলো সাকে তো সম্মান সূচক কী করে এটা ছাড়া জীবন চলে না ও সাকে ও সাকে জাপানি এটা একটা চিন্তা ও খুব জরুরি আমরা আমি খুব ফ্রেন্ডলি বলি কিন্তু আমি কথা বলার সময় আমি বয়সের ডিফারেন্সটা রাখি না আপনার সবার সাথে একদম বন্ধুর মতো আমি মনে করি আমি এখন ওর বয়সী মনে করি আমি নিজেকে হ্যাঁ তো তিনটা ও জাপানিদের জন্য জরুরি একটা হলো ওকানি একটা হলো অন্না একটা হলো ওসাকি মানে তিনটা ও ওদের জন্য জীবন কি টাকা মেয়ে মদ এই তিনটা ও এটা জাপানিদের তো অনেকেই সংক্ষেপে থ্রি ও বলে পিছনে খুব মনে ও ফেললি না আমরা বলতাম জানে যে তিনটা হইলে ওদের জাপানিদের বৈশিষ্ট্য এই তিনটা জিনিস সচেতন লাগবে এটা ছাড়া আজ জীবন চলবে চলবে তো সেখানে তিনটা ও তিনটার সঙ্গে ওখানে অন্যা ও সাথে এই তিনটা করে এটা দেখুন যে আপনারা কি জমিকে গেলে আপনার নিজেরাই সেটা উপলব্ধি করতে পারবেন যে না কথাটা ঠিক তো আচ্ছা এখন আমি একটু দেখি দিই গুড মর্নিংটা আমরা কীভাবে দেখবো আমার হাতে লেখা খুব খারাপ ভাই ওয়াহিও গোজাইমাস ওয়াহিও গুড মর্নিং হলো ওয়াহিও গোজাইমাস গুড আফটারনুন গুড মর্নিং যেটাই বলি যেখানে অসুবিধা হয় আমাকে বলবেন যে এইটা বুঝতে পারছি না
এটার জন্য যে আইসা ছিল সব হ্যাঁ এটা মনে হয় আইসা ছিল সমস্যা এটা ইউ এস ইউ おはようございます。OYASUMI NASAI。তখন আপনাদের বুঝতে পারবেন আমি লিখলে আপনারা ক্যাচ করতে পারবেন হ্যাঁ এই হলো প্রথম চারটা সকালবেলা সকাল বিকাল দুপুর এটা হলো আমি আগে লিখে দিই এটা হলো সকালের মর্নিং স্টার্ট থেকে 11 PM পর্যন্ত এটা হলো 11 AM to 4 PM তারপরে আফটার 4 PM to 9 বা 10 এখন আপনি যদি কাউকে গুড মর্নিং বলবেন সেও কিন্তু আপনাকে একই কথাই উত্তর দিব আমরা যেমন সকাল বলি আপনার সালাম দিলে একজন ওয়ালাইকুম আসসালাম বলি ওরা ওরা আপনি গুড মর্নিং বললে ওরাও গুড মর্নিং বলবে তো এখানে জাপানে একটা আবার শ্রেণীভেদ আছে সেটা হলো কি আমাদের দেশে যে বড় সেও ছোটো বাচ্চাকেও সালাম দিতে পারে ছোটো বাচ্চাও সে আর কি সালাম তাই না আপনাদেরও সে একই হিন্দু ধর্মে আপনাদের একই এরকম তো জাপানে কিন্তু সেরকম না আমি যদি বড় হই আপনি আমাকে আমি আপনার বয়সে বড় সব দিক থেকে বড় আপনি আমাকে বলবেন গুড মর্নিং বা ভাইও গোজাইমাস বলি উত্তরে আমি ভাইও গোজাইমাস বলতে পারি বলা উচিত বা বলাটা ভালো কিন্তু আমি সংক্ষেপে যেহেতু আপনার আপনি আমার ছোটো বয়সে আমার অধীনস্থ যদি মনে করেন আমি বস আপনার আমার কর্মচারী ছোটো বয়সের সাথে কম বয়সে কম তখন আমি ইচ্ছে করলে ওহাইও গোজাইমাস বলতে পারি বলে খাটিতে খাটিতে অথবা আমি যদি বলে ওহাইও গোজাইমাসটা শুধু ওহাইও যদি বলি ওহাইও বলে আপনি এবার বলে কারণ এরকম অহর হওয়া দেখবেন আর হচ্ছে আপনি হচ্ছেন আপনি আমাকে বলেন ভাই গোজাইমাস তখন আমি বলবো কি ও ভাইও শান্ত ভাই ভাইও না হালে হাসি এটা দিয়ে ভাইও যে আপনি এভাবে বলেন আবার কখনো কখনো ধরেন আপনি যে কোম্পানিতে কাজ করেন বা আপনার বাবা আপনি বললেন যে ভাই গোজাইমাস তখন উনি ইচ্ছে করলে ভাই গোজাইমাস তো বলতে পারিনি ওয়াইও বলবেন না উনি বলবেন কি বোস এটা তো স্ল্যাং কিন্তু ওখান থেকে কিন্তু অর এরা ইউজ করে ছোটোদের বেলা আপনার অধীনস্থদের ব্যাপারে আর বন্ধুদের সাথে ফ্রেন্ড ফ্রেন্ড লেভেলে তখন আর ওয়াইও কোজাই মাস হাতে ধীরে বলে সংক্ষিপ্ত ওয়াইও ওয়াইও হয়ে গেল ওয়াইও এলো ফ্রেন্ড সাথে তো ওখানে একটা আছে কি পোলাইট মিডিয়াম যারা ফ্রেন্ড সার্কেল মানে তো নিচে এটা বয়সে হইতে পারে আমার পোস্টের দিক থেকেও আমি হইতে পারি কারণ আমি যদি এমডি হই আপনি আমার অধীনস্থ কর্মচারী তাহলে সেখানে বয়সটা না হলে চোখ বয়সটা ব্যাপারে ব্যাপার নয় তবে সাধারণত বয়সের ক্ষেত্রে এটা হয় যে আমি যদি কিন্তু এখানে আবার ব্যাপার আছে আপনার আপনার ডাইরেক্টর ম্যানেজার বা আপনার এমডি হলো 30 বছর বয়স আপনি ওখানে কাজ করতে চান আপনার বয়স 40
আমি তাই বলে কিন্তু ওনাকে বাহি বলতে পারবে না, বলে তো আমরা বুঝি তাই না, আমাদের সমাজের স্ট্যাটাস আমরা বুঝি। তো এই ব্যাপারগুলা ওখানে খুব সিরিয়াসলি ধরা হয়, এই যে শ্রেণীভেদটা এটা খেয়াল করতে হবে। আমাদের এখানে আমরা অনেকে সবাই সালাম আলাইকুম বলি, কিন্তু ওখানে এই ভেদটা থাকে এবং এটা আমরা খুব ফলো করি, বুঝছেন। তারপরে যেমন কনিচুয়া, এখানে আমি সংক্ষিপ্ত করতে পারতেছি, ওয়াহিও বলি আমি সেরে যেতে পারছি, কনিচুয়া বলার মধ্যে এখানে কিন্তু আর ওই যে আটসা করার সুযোগ নেই, এটা পুরাই বলতে হবে, কনিচুয় পুরাই বলবে, এবং যেহেতু দিবে সেও কনিচুয়াই বলবে। ওমানোয়া এটার মধ্যেও একই কথা, এখানে কাটছাট করার সুযোগ নেই, পুরো শব্দটাই বলতে হবে। এখানে ও ইয়াসুমি নাসাই, এখানে একটু আবার আছে ও ইয়াসুমি নাসাই হলো খুবই পোলাইট, একদম পোলাইট, এর উপরে পোলাইট হয় না। ও ইয়াসুমি নাই, ইয়াসুমি মানে কি, ইয়াসুমি মানে বিশ্রাম, আমরা কাছে গুড নাইট বলে শুতে যাই তাই না, ও ঘুমাতে যাই, তখন ওরা বলবে ও ইয়াসুমি নাসাই, ও ইয়াসুমি নাসাই, ইয়াসুমি নাসাই, ইয়াসুমি মানে বিশ্রাম, ইয়াসুমি শব্দটার অর্থ হলো বিশ্রাম, আর নাসাই মানে যাও, তুমি বিশ্রামে যাও, বড়রা শ্রদ্ধাকে বলবে। আর ছোটরা যদি ফ্যান সারতেও যদি বলে ইয়াসুমি নাসাই, ওটা বলবে না, শুধু ইয়াসুমি নাসাই ফ্যান সারতে দিয়ে দিলে ও হচ্ছে সম্মান, ওটা ধরো, হ্যাঁ যেহেতু ওটা পোলাইট আগে বলছি, তো ফ্যান সারতে গেলে ইয়াসুমি নাসাই বললে যথেষ্ট। হ্যাঁ, আর ছোটদেরকে একই কথা, ছোটদেরকে বয়সে তারা অধীনস্থ, তাদেরকে ইয়াসুমি নাসাই বললে হবে, ও আর লাগাবে না, ও লাগাইতে হবে যখন সে আপনি উপরের দিকে থেকে উপরে যাদের লাগেন তাদেরকে আপনি সম্মান সূচক ও বলবেন, ফ্যান সার সমান হলে